আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো হাতের কবজি ব্যথার বেল্ট বা হাতের কবজি সোজা করার স্প্লিন। এটা হচ্ছে রিস্ট স্প্লিন। আমাদের হাতের কবজিতে অনেকেই ব্যথা পেয়ে থাকি, হাতের কবজি মচকে যায়, ভেঙে যায়, রক টান খায়, বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। এগুলা থেকে মুক্ত পেতে এই আপনারা রিস্ট স্প্লিনটি ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। এটার মূল নাম হচ্ছে রিস্ট স্প্লিন অ্যাম্বুলেজার। এটা খুব ভালো এবং উন্নত মানের স্যামসন অর্থোপেডিক্সের অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আমদানিকৃত প্রোডাক্ট। এটার কিউআর কোড স্ক্যান করলে বুঝতে পারেন প্রোডাক্টটি কতটুকু ভালো। এটার এমআরপি দেখতে পাচ্ছেন আপনারা, এটার এমআরপি হচ্ছে 886 টাকা। তো আপনারা এটা আমাদের থেকে 10% ডিসকাউন্টে পাবেন ইনশাআল্লাহ। এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমাদের হাতে পড়ার পর এটা যে কতটুকু সাপোর্টলি প্রোডাক্টটা পড়তে পারবেন আপনারা, এটা বোঝার বাকি নাই। কারণ দেখতে পাচ্ছেন অরিজিনাল স্যামসনের প্রোডাক্ট। এটা হচ্ছে ফেব্রিক্সটি খুব ভালো মানের, উন্নত মানের। এটার মাঝখানে যে পার্টটি দেখতে পাচ্ছেন এটা স্টিলের শিট ব্যবহার করা হয়েছে, যাতে আপনার হাতটি প্লাস্টারের মতো শক্ত হয়ে থাকে। এটা ব্যবহারের ফলে কবজিতে ব্যথা অনুভব হলে ব্যথাটা চলে যাবে। এবং ডাক্তাররা অনেক সময় দেখা গেছে এই সেন্সিটিভ এরিয়াতে প্লাস্টার করে না, তারা এগুলো ব্যবহার করতে বলে। অনেক প্লাস্টার কাটার পর একটু মুভ করতে সমস্যা হয়, ব্যথা হয়, তারা মূলত এগুলো ব্যবহার করলে আপনাদের হাতের সমস্যাগুলো সমাধান হবে। এই দেখতে পাচ্ছেন স্টিলের শিটটি, এর মাঝখানে দেওয়া থাকে। তো এগুলো বেলকো সিস্টেমগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা আপনাদের কবজি ব্যথার জন্য বা কবজি ভাঙার সমস্যার জন্য এই বেল্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, শুধুমাত্র তারা আমাদের নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিলে আমরা আপনাদের দামও বলে দিব এবং এটা আপনার হোম ডেলিভারির মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে পারবেন। দাম বলার হয় না একটাই কারণে, কারণ এগুলোর দাম সবসময় একরকম থাকে না, কোম্পানির দাম কমে বাড়ে। এর জন্য আমরা দামটা ভিডিওতে বলি না, আপনার ফোনে জেনে নেবেন। ধন্যবাদ।